কিয়ামতের এই যে কিয়ামতের মাঠের কথা বললাম এবার কিয়ামতের আগের যে গুণ হবে যেইগুলো হলে হাশরের ময়দান কায়েম হবে ওই আলামতগুলো শুনেন 1 2 3 4 5 6 সিরিয়াল মনে রাখেন তাড়াতাড়ি মনে রাখেন আল্লাহর নবী বলেন কিয়ামতের এক নাম্বার আলামত হ্যাঁ আমি বলছি মনে রাখবেন আল্লাহর নবী বলেন বুইস্তু আনা ওয়াসআতু কাহাতাইন আল্লাহর নবী বলেন আমি নবী দুনিয়ায় আসাটা কিয়ামতের এক নাম্বার আলামত এক নাম্বার আলামত আমি নবীজি দুনিয়ায় আসাটা কিয়ামতের এক নাম্বার আলামত আল্লাহর নবী হাতের দুইটা আঙ্গুল উঁচু করলেন আল্লাহর নবী উঁচা করে বললেন ওয়া জাম্মা সাব্বাবাতা ওয়াল গুস্তা আমি নবী এবং কিয়ামতের মাঝখানে ততটা ব্যবধান এই মধ্যম আঙ্গুলের থেকে তর্জনী আঙ্গুলের যতটা ব্যবধান আল্লাহর নবী বলেন আমি এবং কিয়ামতের মাঝখানে ততটা ব্যবধান জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন শুধু তাই নয় আল্লাহর নবী বলেন এটা আমার আলামত এরপর আল্লাহর নবী বলেন আনা মউত আমি নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবাটা কিয়ামতের আর একটা আলামত এরপরে আল্লাহর নবী বলেন তাহলে আলামতগুলো বলি তারপরে জাহান্নাম বলে শেষ করে দিব ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন দুই নাম্বার কিয়ামতের আলামত দুই নাম্বার কিয়ামতের আলামত আল্লাহর নবী বলেন আমি নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাবাটা কিয়ামতের দুই নাম্বার আলামত আল্লাহর নবী বলেন এরপরে কিয়ামতের আলামত আল্লাহর নবী বলেন ইনশিকাকুল কমার চন্দ্র দুখণ্ডিত হয়ে যাবাটা কিয়ামতের আর একটা আলামত ওই চন্দ্র দুখণ্ডিত হবে না হয়ে গেছে জোরে বলেন 1400 বছর আগে নবীজির জামানায় বুখারীর অল্প কিছুটা বর্ণনা ইবনে মাজার আরেকটু বেশি বর্ণনা দুইটা বর্ণনা একত্রিত করলে পুরো বর্ণনাটা মিলে যায় আল্লাহর নবী মাগরিবের নামাজের আগে কাবার চত্বরে প্রবেশ করলেন আবু জাহাল লোক লস্কর নিয়া আল্লাহর নবীর কাছে চলে যায় আল্লাহর নবীর কাছে গিয়ে বলল মুহাম্মদ আসমানের দিকে তুমি তাকাও ওই যে আসমানে চন্দ্র দেখা যায় আইয়ে উরিয়া হিমুল কমার অসাক্ষয়ীন ওই চন্দ্র যদি দুখণ্ডিত করে দেখাও আমরা তোমার উপর ইমান আনবো তোমার আল্লাহর উপরে ইমান আনবো আল্লাহর নবী এই কথা শোনার পর নবীজি সিজদায় পড়ে গেলেন আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করলেন রব্বুল আলামিন আপনি যদি চন্দ্রকে দুখণ্ডিত করে দেন আবু জেহেল ইমান আনবে অনেকগুলো মানুষ ইমান আনবে হযরত জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আল্লাহ যদি আসমানের চাঁদ এক খণ্ড দুই খণ্ড তিন খণ্ড নয় অনেকগুলো খণ্ড যদি আল্লাহ করে দেন আবু জেহেল ইমান আনবে না ইয়া রাসূলুল্লাহ তবে আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন না আপনি আপনার তর্জনী আঙ্গুল দিয়া আকাশের দিকে ফিরে ইশারা করুন বাকি কাজটা আল্লাহ পাক করবেন আল্লাহর নবী উঠে দাঁড়ালেন নবীজি হাতের আঙ্গুল দিয়া আসমানের দিকে ফিরে ইশারা করলেন ইনশিকাকুল কমার চন্দ্রকে আল্লাহ পাক দুখণ্ডিত করে দিলেন আল্লাহর নবী বলেন চন্দ্র দুখণ্ডিত হয়ে যাবা কিয়ামতের আর একটা আলামত আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ পাক বলেন কিয়ামত কাছে এসে গেছে কিয়ামত সন্নিকট এসে গেছে চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে আল্লাহর নবী চন্দ্র দুখণ্ডিত হয়ে যাবার পর জাবালে কাইনু কানাম একটা পাহাড় ওই পাহাড়ের উপরে একটা খণ্ড পড়ল আর একটা খণ্ড আর একটা পাহাড়ের উপরে পড়ে যায় আল্লাহর নবী বললেন ও আমার চাচা আবু জাহাল ওয়াদা করেছিলেন চন্দ্র যদি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের চন্দ্র দুখণ্ডিত করে দেখাই আপনি আমার উপরে ঈমান আনবেন আল্লাহর উপরে ঈমান আনবেন চাচা আল্লাহ চন্দ্র দুখণ্ডিত করে দিয়েছে এবার আপনি ঈমান আনেন আবু জেহেল বলল মুহাম্মদ আগে জানতাম তুমি ছোট জাদুকর এখন বুঝতে পারলাম তুমি অনেক বড় জাদুকর জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবী বললেন না না ও চাচা না আমি নবীজি জাদুকর নয় কারণ মানুষের জাদু দুনিয়ায় চলে পৃথিবীতে চলে আসমানে চলে না
কিনা আসমানে জাদু চলে না আল্লাহর নবী বললেন চাচা ঈমান যদি না আনতে চান আপনি আপনার ওয়াদা খারাপ করলেন আল্লাহর নবী বলেন ইনশিকাকুল কমার চন্দ্র দুখণ্ডিত হয়ে যাবাটা কিয়ামতের আলামত এরপরে আল্লাহর নবী বলেন বাইতুল মুকদ্দাস মুসলমানদের বিজয় হয়ে যাবাটা কিয়ামতের আর একটা আলামত হযরত ওমর বিন আব্দুল আজিজের জামানায় বাইতুল মুকদ্দাস মুসলমানদের বিজয় হয়েছিল আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহর নবী বলেন এটা কিয়ামতের আলামত এরপরে আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ শোনো সায়াতি আলান নাস দাজ্জালুন কাযাবুন কিয়ামতের আগে অনেক মিথ্যা নবুয়াতের দাবিদার আবির্ভাব ঘটবে অনেক মিথ্যা নবুয়াতের আবির্ভাব দেখা দিবে আল্লাহর নবী বলেন কমপক্ষে 30 জন মিথ্যা নবুয়াতের দাবিদার আসবে অরিজিনাল দাজ্জাল আসার আগে অরিজিনাল দাজ্জাল আসার আগে এই সব মিনি মিনি দাজ্জালের আবির্ভাব হবে মিথ্যা নবুয়াতের দাবিদার আসবে মুসাইলামাতুল কাযাব মিথ্যা নবুয়াতের দাবিদার সাজিয়ে নামে একজন নারী মিথ্যা নবুয়াতের দাবিদার গোলাম মোহাম্মদ কাদিয়ানির রমরমা বাজার বাংলাদেশে সে মিথ্যা নবুয়াতের দাবিদার জোরে বলেন মিথ্যা নবুয়াতের দাবিদার আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে মিথ্যা নবুয়াতের দাবিদার ঘটবে আপনারা বলেন এটা ঘটে গেছে না ঘটবে জোরে বলেন এরপরে আল্লাহর নবী বলেন ইন্না বাইনা ইয়াদাই ইসাতি ফিতানান কান্নাহা কিতআল লাইলিল মুসলিম আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে অন্ধকার আমাবস্যার রাতের মতো অন্ধকার ভয়ঙ্কর রাতের মতো ফিতনা তোমরা দুনিয়ার জমিনে দেখতে পাইবা অন্ধকার অন্ধকার ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিতনা দুনিয়ার জমিনে তোমরা দেখতে পাইবা আল্লাহর নবী ইন্তেকাল হয়ে যাবার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফিতনার আবির্ভাব দুনিয়ায় শুরু হয়ে যায় হযরত নবী চলে যাবার পরে আবু বকর পরের জামানায় কিছু মুসলমান বলল কিছু মুসলমান বলল আমরা নবীর জামানায় উটের যাকাত দিতাম উটের রশিটারও যাকাত দিতাম আজকের আল্লাহর নবী যেহেতু নাই সেহেতু উটের যাকাতও দেব না উটের রশিটারও যাকাত দেব না এই কথা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পর হযরত আবু বকর বললেন আয়াম কুসুদ্দিন ওয়া আনা হাইয়ু আমি আবু বকর জীবিত থাকতে দিনের কোনো ক্ষতি হবে আমি আবু বকর সেটা হতে দেব না নবীর জামানায় উট এবং উটের রশিটার যারা যাকাত দিত তারা যদি আজ যাকাত দিতে অস্বীকার করে আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম আর জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত হাতে ফিতনাকে কন্ট্রোল করলেন আবু বকর চলে গেলেন চলে যাবার পরে খলিফার আসনে বসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো শক্ত হাতে আরো শক্ত কট্টর হাতে ফিতনাকে কন্ট্রোল করলেন